আপনারা সবই জানেন আমি माननीय প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ এর জন্য ওনাদেরকে অবহিত করার কারণে প্রদীপ সিন্ডিকেট আমাকে হত্যা করতে পারেনি তাদের ইচ্ছে ছিল আমাকে হত্যা করে লাশটা গুম করে ফেলা আমার অপরাধ ছিল আমি মাদক নির্মূলের নামে তাদের নিজেদের মাদক ব্যবসা টেকনাফে নিরীহ মানুষজন হত্যা সাজানো মামলা দিয়ে মানুষকে ফাঁসি দেওয়ার প্রতিবাদ করেছি আমি খুব অসুস্থ আমি আপনাদের দোয়ায় অগণিত পাঠক ভক্ত শুভাকাঙ্ক্ষী প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সকল সম্পাদক সাংবাদিক সাংবাদিক ভাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী দেশবাসীর দোয়া ভালোবাসার কারণে বেঁচে আছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন আমি আজ থেকে প্রতিজ্ঞা করতেছি যে মহান রব্বুল আলামিন আসমান জমিনের মালিক আমাকে যে জীবন দিয়েছে সেই সৃষ্টিকর্তার সৃষ্টির কল্যাণে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে উৎসর্গ করে যাব ইনশাআল্লাহ আমার অপরাধ ছিল আমি মাদক নির্মূলের নামে তাদের নিজেদের মাদক ব্যবসা এবং মাদক সেবন নিরহ মানুষ হত্যা সাজানো মামলায় জড়িয়ে দেওয়ার প্রতিবাদ করেছি আমি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি সহ সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা আমার টেকনাফের মা ভাই বোনদের টেকনাফ কক্সবাজারের মা ভাই বোন যে সমস্ত নিরীহ মানুষ হত্যা হয়েছে তাদেরকে সহযোগিতা করুন তাদের মাদক নির্মূলের নামে আসলে তারা মাদক নিজেরাই মাদক ব্যবসা করেছে আমি একই সাথে জেলা প্রশাসন কারা প্রশাসন দেশি বিদেশি অগণিত পাঠক ভক্ত শুভাকাঙ্ক্ষী সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সহ যারা এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদের কাছে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।